করা হয় আল্লাহর জাতে কোরআনে করিম সামনের সূরা বাকারার দ্বিতীয় রুকুর মধ্যে কইতে আসেন ওয়ামিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন রব্বুল আলামিন কোরআনে করিম সূরা বাকারা 2 নম্বর রুকু প্রথম আয়াত আল্লাহ জানতে জানাইতরাম নবী মানুষগুলোর মধ্যে কিছু মানুষ মানুষের মাঝে সারা মানুষ নাই মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে আয়ে যারা কইয়া থাকে মাইয়াতুলু আমান্না যারা কয় আমরা ঈমান আনলিছি বিল্লাহ আল্লাহর উপরে ও বিল ইয়াউমিল আখির আর কিয়ামতের দিনের উপরে আল্লাহরও মানছি কিয়ামতের হিসাব কিতাব সব মানছি আমরা তো ঈমান আনলিছি আল্লাহ কইতরা মাহুম বিমুমিনিন এরা মুমিন নাই যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো মুখর কথা ঈমান হয় না ঈমান হইতে হইলে আমল লাগে মুখর কথা খালি ঈমান হয় না মুখর কথার লগে খাজর যদি মিল থাকি যায় তুমি মুমিন আর মুখর মাতে আর তোমার খাজ ব্যবহারে সমান হয় না তুমি মুনাফিক যে মানর মুখ দিয়া তারিফ করে আর দিল দিয়া কয় সুযোগ পাইলে হাল্লারে বাস আর আপনার সামনে গেছে ইলা মানুষ আসুন না না আপনার সামনে গেছে বিয়া করো ভাই সাহেব তো বালা মানুষ একদিন আপনারে না দেখলে আমার খুলিন জাত শুকাই যায় গে আমার দিল অশান্তি হয়ে যায় আপনার মাত খানাই শুনিয়া আনলে আমি শান্তি ভাই আপনার ব্যবহারে শান্তি ভাই আপনার মতো মানুষ এলাকার মাঝে আমার গেছে আর বাল্লা খেও নাই স্বার্থ উদ্ধার করতে করি তারিফ করছে খান্দার লইয়া আর তোলা সুযোগ পাওয়ার বাদে আপনার বাড়ির সাই সামান ফুড়ি সব কিচ্ছু লইয়া বাগি গেছে গিয়া যে মানুষে মুখ দি বালা ব্যবহার দেখাইল আর দিলে দিলে ক্ষতি বা চুরি ডাকাতি বা টোগানির বাপ আপনার সৃষ্টি করলো দিলের মাঝে টগিবার বাপ দিলের মাঝে চুরির বাপ দিলের মাঝে হিংসা বাপ আর মুখের মাঝে মধু দিয়া আপনার লাই কুটুম আল্লাহ করছে এই মানুষটা কে বলে কুরআন ওর ভাষায় গু মুনাফিক ইলা মানু আসই নি না না আপনার সামনে অত বাল্লা ভাই কইয়া মাতিলাম নে অত তারিফ করে অত তারিফ করে যেমন আপনার কইবারে মার বেটর বাই তাকি আরো গুরা গুয়াইল কি আপনার লগে হইয়া যাইব যেন আপনার উপরে মুসিবত ওখান পর্যন্ত যার আর খর আমি লগে আছি হিন গিয়া আপনারে মুসিবতর দরজা পালাইয়া হে করে তাকি ঘিরে ঘুরি গেছে ও আপনি কোন বাকির বাসি আইলে করা ভাই সাবিতা করলা এখানে বলে আর কইও না আমি ওনো যাওয়ার বাদে যেমনে বাড়িতে এক ফোন গেছে তোমার এ কইতে আমার সময়ও পাইছি না আমি দৌড়াইয়া আমার বউর মুখো ফানি দেবা তেন বাসিছই তোমার তাই বড় মুসিবত তার খান দেখাইছে না নি তোমার এনিয়া বিপদ ভাল্লাইয়া হে করে তাই হরি গেছে জিকার করার বাদে এখন প্রমাণ করি দে তোমার বিপদ লাগি তার খান বড় যে মানরি হালত হইয়া তাক লই গুখে বলে মুনাফিক আল্লাহ যাতে ফরমাইরা নবী তোমার কাছে আইয়া তোমার বোন তোমার কাছে আইয়া ইমান আনছেন তোমার উপরে আল্লাহর উপরে কিয়ামতের উপরে আমার একরার করইন আর আমি আল্লাহ কই আর গুইন তোর একরার এক জোড়া তাও সঠিক নাই গুন হাবুলি বেঈমান গুন মুনাফিক দুনিয়ার লোভে মানুষ এমন করে কিবা না আরে বাজারের মধ্যে আপনার লইয়া গেছে তেরা গরু কিবা তো আপনার আইবদার কোনো বয়েল লইয়া গেছে বাজারও ইকানো নিয়া আপনার কিতা করে খালি বলদর তারিফ করে বল দিটা বড় বালা আপনার ফাইজুন লাগানি যায় না আলো দৌড়ায় অর্থাৎ ফাইজুন লাগাইলে ভূতি রয় হে আপনার তারিফ করে বলদর বল তো পরিমাণ বালা ফাইজুন সোয়ানি যায় না আপনার ও পরিমাণ চালাক আচ্ছা দুই নম্বর হইল বলদর তারিফ করে মারাত যদি লাগাই দেও তাহলে আপনার ও জাগাত ঘুরাফিরা ঘুরে জাগাত ঘুরে বিলকুল মালা তাকি বাইর হয় না অর্থাৎ যেন লাগানি বাদেও জায়গা ফুড়ি যায় বিপরীত তোমারে আপনার বুজার মালাত তো তুমি মুহূর্ত লাগাইতে নাই আলো লাগাইতে নাই হে বুজার বালা এর বাদে আপনার যদি সেড্ডা হইতে ডিভা মারি লইয়া গেছে গিয়া আট কর সাওয়ার বাদে কর নাই গু অকল বাকির বালা কোনো বেড়া নাই লাদুত সব বালা ঠিক আছে গরু আনার বাদে গালিয়ানি হয়নি না না তাই টগে আপনার টগিবার লাগি বলদ লোহাত বাজারের মধ্যে বয়ার লোহাত গেছে এগু গেছে বয়ার লইত করি টগ কিয়াল রাখিও টগর সকল কুল নষ্ট মুনাফিক যারা মানুষ মুনাফিক খাসিও তোর ইগুন হাবুলি টগ আল্লাহ রে টগইন রসুল রে টগইন ইমানদার রে টগইন আর টগ যেগু হইয়া থাকে আল্লাহ রসুল টক তো খেনে তার বাবরেও টগে সাধারণ আমরা গ্রাম্য গভুনি নানি হুনারে সোনার তাকি তুলা এক জোড়া না রাখলে তার ভেতর ফুলা কমে না মাতি কান হাসা কিবা মিশা আমি জানি না তো জোরবা করছি না গাওয়ালি মা তৈল সোনারের গেছে সোনা গড় দিলে
তুরা এক জোড়া না রাখলে বলে তার ফেটর ফুলা করবে না হাসা কি বা মিছাই কেন আমি জানি না ঠিক তদ্রূপ হইয়া তাকছে ঠক যে মানু হই যায় তার বাপরে তো ঠকবো আল্লাহরে ঠকে রাসূলরে ঠকে মুমিনরে ঠকে সুযোগ পাইলে তার বাপ কিবা বাংলার সঙ্গের সাথী বউরে পর্যন্ত ঠকে ঠকে যদি লাগাল মাইলায় যে গুরু চরিত্র ঠক গিয়ে তার বাপরও লোক চালিত নাই ঠগাইবো ইলা টোগ্রাফ আসুন না না খবর হলিয়া দেখিও বাপ ঠকে ইলা আসুন কিবা না তালাশ করিও যে ঠকে গিয়ে তার বাপরেও ঠকিব সন্তানরেও ঠকিব বউরেও ঠকিব এগুলো খাসলো তুইয়া তাহল ঠগা ঠগা সালা আরাম পায় না যার যে চরিত্র এটা বাদ দিতে পারে না ঘটনা ক্রমে ঘটনা আপনার সামনে আমি আনিয়া আপনার ঠগের তার টবি পেশা যেখানি কালসারিত পারে না বয়ার লোয়ার লাগে বেটাই গরো আগুন লাগছিল মুঠা বুলি জ্বলি গেছে পত্রিকার কাগজ আপনার নোটর লেবেলে খাটিয়া বান্ডিল বানাইছে উপরে দোকান চারিখান বালা মাঝে দোকান চারিখান মোট নিচে আরো দোকান চারিখান বান্ডিল বানাইয়া বাজার গিয়া খালি আপনার অন্ধকার জায়গার মাঝে বাজারের বার সাইটে খালি বয়ার টুকায় করি করত আরে গুরু বয়ারে গু ঔষধ করতে করতে এগুয়ার ভালো হয় খালি সেরে সেরা বেমারি হে যাতে যাতে কইল ই বেওকু বয়ারি গু রাগা তাকি বেশি লাওয়া বালা বালা করি ফসা খের নেরা দিয়া ডিভা মারিয়া লইয়া গেছে বাজারও বেশি তো হেও নিয়ে তৈছে আন্দারি বয়ার আলাই বয়ার তৈছে আন্দারি বেচার লাগিয়া আর টেকা আলাই মুঠ লইয়া গেছে আন্দারি বয়ার লইত করিয়া আন্দারির মাঝে আপনার খরিদ্দারে জিজ্ঞাস করলো আপনার বয়ার বিক্রি বলে জিয়ে বেশি দাম দাম বলে কইয়া নেও দুইটার উড়া তালা ও গিয়ে সাই জলদি ঠকিয়া হরি জিত আও গিয়ে সাই জলদি ঠকাইয়া হেও হরি জিত কেউ কেউ রবে না মোটামুটি দাম হওয়ার বাদে আপনার বয়ার আলাই কইল জিয়ে পাইছো নেকুয়া টেকা লাই কইল তা হইলে আপনিও টেকার বান্ডিল নেকুয়া গনিয়া নেকুয়া বলে জিনা জিনাই আপনি আর কোনো লাও ঠকি বাইনি বিশ্বাসর গাঁটো নাও ডুবে বেশ খেয়াল রাখিও বিশ্বাসর গাঁটো আপনার নাও ডুবে বেশ খারবার যে জায়গাত বিশ্বাস হইন সন দুই গোল্লা মিলে কম ঘুরা বেশ মিলে না বিশ্বাস করলে কম মিলে ও তার লাগি বিশ্বাস যত বেশ হোক না কেন গোনা গনিয়ে খারবার লেনদেন হইতো গোনা বাসার মধ্যমে বাদে নিয়া বাড়িত গিয়া কইতায় নোট তুমি কইলে রে 40,000 পাইছি 39 কে মান বইকান ই দরবার সমাধান করব কে ও তার লাগি জাগাত গনিয়া গেলে কম হইলে ফুরাইয়া দিব আর যদি বেশ হই যায় তুমি বার করি দিবাই সমানে সমান হই গেলে লেনদেন কোনো ব্যবধানে পাইত নাই আমরা তো বিশ্বাসে হইলা নেবি টেকার বান্ডিল বাড়িত গিয়া গনিয়া কই 1,000 কম মানে 5,000 কম গিয়ে কইতা কিতা মাতো ইটা মাতো কিতা আমি তিনবার গনিয়া নিছি ওতার লাগি তোমারে তো কইলাম গনিয়া নেওয়ার লাগি এর বাদেও মনে মনে ইগিয়ে কর শালায় টগাই তো করি 5,000 কম কর খারবার করিয়া টেকিছি শালার লগে আর খারবার না দিলেই 5,000 যা দরবারও খান নাই তোমারে হালা কইছে তো কেনে তার বউ না তুমি বন্তা হালার বউনার খারবার আইতায় গোনা গনিয়ে খারবার আইতো ব্যতিক্রমে ভাইত না তার লাগি শরীয়তে জানাই দিছে যখন লেনদেন খায় খারবার করো ইজা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা তাদায়ন্তুম বিদাইন ইলা খিলায়া আল্লাহ ফরমায় হে ইমানদার যখন খায় খারবার ব্যবসা বাণিজ্য লেনদেন করো তখন কি বলে তোমরা লেখাপড়া করিও সায় সাক্ষী করিও লেখাপড়া করিও লেখাপড়া সায় সাক্ষীর মাধ্যমে যদি লেনদেন করতে গিয়ে ক্ষতি হইত নাই তোমার কারবারও ব্যতিক্রম হইত নাই তাই তোমরা লেখাপড়ার মাধ্যমে আপনার সায় সাক্ষীর মাধ্যমে লেনদেন করিও আমরা তো ইতা কিচ্ছু করি না তার বিপরীত যাওতে আপনার বয়ার আলায় টেকা ভাইয়া হে আর মাম অন্ধকারের মাঝে না গুনিয়া বান্ডিল লইয়া বাড়িত আর বয়ার লইয়া ই বেটায় আপনার বয়ার লইয়া গেছেন বাড়িত টেকা লাই বাড়িত গিয়া টেকা গোনাত লাগছে লাইটর আলোর মাঝে দেখে কিছু টেকা টেকা আছে আর কিছু ইয়া তাগল পত্রিকার কাগজ কইল রে হালায় বড় বেজুইতে ঠগিয়া গেছে হিগিয়ে বয়ার দেখাত গেছে হিগিয়ে কইছে হগুরে হালা হিগিয়ে আপনার বয়ার বাড়ির নো বাজার তো আর দেখছে না দুধ দিব নি নানি এটা চাইছে না খালি কোনো বাকির লইয়ার নকল টেকায় হরত বাড়িত গিয়া লাইট লইয়া ইয়া বয়ার দেখাত লাগছে নয়া কোন মানুষ বয়ারর খান্দা লইলে গাজি গাজ দিয়া থাকে ই বেটা মালিক তো নয়া ফুন্না মালিক নাই বয়ারর গাত আট দিতে ইগুর গাজি গাজ দিছে পিছনে দি যে তালি মারা আছিল পায়খানার রাস্তা অটোমেটিক ছুটি গেছে বানোয়ার দিয়া টান দিতেও বয়ারর ছুটি গেছে পিছনের ডিভা ডিভা যখন ছুটি গেছে গিয়া মুখ মাথায় মুখে সারায় বয়ারর পায়খানায় লতুল হয়ে গেছে
bala kori saya koi lore halar halai sedda boi sugu besi se kunta bala wauzi amnar mukdi duyota haugye gur tarif korse dekha je giye nise haugye tarif korse amnar lagan manush apnar lagi ar kita lenden korte chaitam ino ar kita iyo kortam haugye koise amnar boyar nite amnar moto bala manush nek manush imandar apnar moto manshe togili boni kota bishwasu amar nai ino duyota egiar egur sofai bala disla certificate bala disla এখন দুইটায় বালিত গিয়া অগিয়া কয় হগু হাল্লার হগিয়া কয় হগু হাল্লা বনি জামাই কুনটা ও তার লাগি আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ যাতে ফরমাইরা নবী মানুষের মধ্যে কিছু মানুষ যারা তোমার কাছে আয় মুক্তি তোমার প্রশংসা করে আল্লাহর প্রশংসা করে কয় আল্লাহর উপরে ঈমান আনি লাইছি কিয়ামতের দিনের উপরে ঈমান আনি লাইছি আমি আল্লাহ কইয়ারি গুন মুমিন নাই গুন ইয়া তাগলা মুনাফিক এগুন মুনাফিক গুনতে আল্লাহ টগিত্রা রাসূল টগিত্রা মুমিন টগিত্রা আল্লাহ কে টগা আল্লাহ রাসূল মুমিন কে উড়রে ফাররা না তারা নিজে টগা গায়া মোররা এবার আপনারা সামনে আয়াত আনি ইউকাদিউন ওয়াইজালাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু inna ma'akum inna ma nahnu mustahzi'un allah munafiq lor khaslot kitra nabi era jokhon tumar kache ay mu'min lor kache ay tokhon koy allah upore iman anchi amra to tomader moto musliman ar jokhon tarar sojati bhai lor kache jay tokhon koy musliman loya dong kori ar amra musliman nay amra to tumra lakhan ortat ibok koy aile ofok korbo ne shefok koy gele shefok korbo ne আল্লাহর জাতে দেখাই দিলা যে মানুষ বেদিনর কাছে গেলে বেদিনর গান গায় দিনদারর কাছে আইলে দিনদারর গান গায় আল্লাহর জাতে ফরমাইরা ইগুন দিনদার না ইগুন মুবেদিনও না ইগুন মুনাফিক যে আপনার দুই নৌকা চড়ে মাঝে ভরিয়া মরে দুনিয়ার প্রবাদ বাক্য তো দুই নৌকা পড়ে চড়ে মাঝে ভরিয়া মরে দুই নৌকা অর্থাৎ ঈমানের নৌকা বেঈমানের নৌকা দুই নৌকা যদি সলাত লাগি যায় নাম তার মুনাফিক হয় না ব্যস্ত যাইতে পারে না দুজক সপ্তাহিতে কঠিনতা যাব তার জন্য এজন্য আমার ভাই সকল বুজুর্গ সকল মা আপনারা সামনে ইউকাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইত্রা মুনাফিক কলর এই যে মানুষ যারা বেঈমানর গেছে গেলে বেঈমানি পরিচয় দে ঈমানদারর গেছে আইলে ঈমানি পরিচয় দে ইগুনতর ব্যাপারে আল্লাহর জাতে ফরমাইরা তারা আল্লাহরে টগার বলে বং আল্লাহ ওয়ালা যারা ঈমানদার তাদের টগার তারার মনোভাব আল্লাহ বুধবাইত্রা না আমরা যে তা করি আর তারার মনোভাব মুমিন হলে বুধবাইত্রা না আমরা যে চক্রান্ত করি আর হালাকে আল্লাহর জাতে অবগত করি নবীরে দিলা যে তারা নিজে নিজরে নষ্ট করে আল্লাহ এবং ঈমানওয়ালার কোনো নষ্ট নাই কোনো ক্ষতি আল্লাহ বা ঈমানদারের নয় সারা ক্ষতি হইয়া থাকলো তার নিজর যেমন আব্দুল্লাহ বিন উবাই রাসূলুল্লাহর সময় সাহাবীয়তর মর্যাদা পাইলো ঈমান আনলো 300 মানুষ লইয়া নেফাকের মধ্যে পড়ছিল আব্দুল্লাহ বিন উবাইর মরণের যখন নেফাকটা জাহির হয়ে গেল তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আয়া ইজাজত চাইন ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তে আব্দুল্লাহ বিন উবাইর আসল মুনাফিক সারা মুনাফিকের নেতা আব্দুল্লাহ বিন উবাইর মাথাটা নিয়ে কাঠিয়া নিয়ে আপনার সামনে ধরে দিব যে মুনাফিকে আপনারে কষ্ট দিতে আছে মুমিন হলরে কষ্ট দিতে আছে সেই মুনাফিক বাসার অধিকার নাই তারে আপনার সামনে আনিয়া মাথা দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেটার মাঝে ইজাজত দেননি কথাটা শুনিয়া আব্দুল্লাহ বিন উবাইর ছেলের নামও আব্দুল্লাহ এই নাইয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ যদি মুনাফিক হিসাবে বাবার মাথা খাটা লাগে আপনি নবীর মহব্বতে আমি প্রস্তুত আমার বাবার মাথাটা আপনার সামনে আনিয়া দিতে নবীর সঙ্গে দুশ্মনী যারা রাখে মুনাফিক যদি কোনো মুনাফিক হিসাবে আমার বাবার মাথা খাটা লাগে আমি আমার বাবার মাথাটা খাটিয়া সবর প্রথম আপনার সামনে আনিয়া দিব মুসলমান মাত্র লক্ষ্য করো সাহাবী হইয়া মসজিদে নববীর মধ্যে নমাজ জমাতে ভরিয়া
বেশ তো যাওয়ার সুযোগ নাই কেন আল্লাহর রাসূল রেদি দিলবালা আছিল না মুমিন নখলো রেদি দিলবালা আছিল না দিলর মাঝে বুড়াই মুকর মাঝে মধু আল্লাহ প্রমাণ করি দিলা মুকের মধুয়ে মুমিন হই না দিলর হালতে হইয়া তাকলো ঈমান এবার লক্ষ্য রাখো মুসলমান আব্দুল্লাহ বিন উবাই মারা গেছেন খবর আইছে আল্লাহর হাবিবের কাছে নবীজি আব্দুল্লাহ বিন উবাই রাসূল মুনাফিকর জনজাত যাইতা আল্লাহ যাতে জিবরাইল পাঠাই দেন জিবরাইল আমার নবীরে জানাই দেও এই মুনাফিকর জনজাত তান যাইতা না নবীজিরে জানাই দেও আব্দুল্লাহ বিন উবাই রাসূল মুনাফিক বা মুনাফিকর নেতার জনজার নামাজও যাইতা না ভাই সকল বুজুর্গ সকল লক্ষ্য রাখো নবীজি জনজা করলে হয়তোরে আইবাই তো আল্লাহ একজন নবীর সঙ্গে দুশ্মনী রাখায় নিজে আল্লাহ জানাই দে নবী এই মুনাফিকর সুপারিশ তুমি আমার কাছে করিও না এবার আপনারার সামনে ফিরিয়া ঘটনা ক্রমে ঘটনা আনি তো মাত যেহেন আইব আবু মাত আর না যেহেন আল্লাহ ফরমায় রাফি কুলুবিহিম মারাকুম ফাজাদাহুমুল্লাহু মারাক ওয়াল্লাহু মা'আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন রব্বুল আলামিন ফরমায় মুনাফিক কইলেই তা করেন কেন বলে ফি কুলুবিহিম মারাত তারা দিলর মধ্যে বেমার মুনাফিক কইলে এই ষড়যন্ত্র করেন কেন আপনার কাছে আইলে আপনার বনন হরি গেলে আপনার দুশমন বনন আইলে আপনার আপন হরে গেলে দুশমন এই চরিত্র আদর্শ তারা করে এখানে আল্লাহর যাতে নিজেই উত্তর দিতে তারার দিলর মাঝে অন্তরের মধ্যে হইয়া তাকলো বেমার দিল বালা সব বালা দিল বালা নাই কিছু বালা নাই এজন্য দিল দেখনে বালাকে আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর দিলর খবর কে জানে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউর দিলর খবর কেউ জানা সম্ভব নাই মোবাইল মেমোরির মধ্যে কি কি আছে আমি আপনার যন্ত্র মধ্যে হারাই দিলে মেশিনে কইলায় কিন্তু মানুষ মেমরি অন্তর মাঝে কি আছে আল্লাহ ছাড়া কেউ হওয়া সম্ভব নাই মুমিন মুনাফিক কলর অন্তরের মধ্যে যে বেমার আল্লাহর যাতে ফরমাইরা আপনি এবং আল্লাহর খুদ মালিক এবং আপনার উম্মত নিয়া মুনাফিকর দিল বেমার বেমারটার নাম কি বলে হিংসা বেমারটার নাম হইয়া তাগলো হিংসা মুসলমানর বালাই এরা বালা হয় না নবীর বালাই এরা বালা হয় না নবীর সুখ শান্তি নবীর উম্মতের সুখ শান্তি নবীর ইজ্জত নবীর উম্মতের ইজ্জত নবীর দৌলত নবীর উম্মতের দৌলত এটা কোন অবস্থায় মুনাফিকে পছন্দ করে না বালা হয় না তারার দিলে বরদাস্ত করে না তোমাদের কোন বালাই দেখলে তারার দিল হিংসার আগুন জ্বলে এজন্য তারার অন্তরের মধ্যে বেমার তারা যত আপনার আর হিংসায় আমি আল্লাহ তারার অন্তর আগুন আরো বাড়াইয়া দেই মুনাফিকে যত নবী আপনারে আপনার উম্মতরে হিংসায় আমি আল্লাহ তাদের অন্তরের আগুন অন্তরের জ্বলন তারও বাড়াই দিয়া থাকি এবার লক্ষ্য রাখিও হিংসা বড় মারাত্মক জিনিস মানুষের মধ্যে হিংসা আছে কিবা না ও মুসলমান হিংসা বড় মারাত্মক জিনিস যদি কোনো মুমিনে হিংসা করে তার নেকি রেখাইয়া এমন দুলিশাত করে হিংসায় নেকি রেখাইয়া এমন দুলিশাত করে জেলা আগুনে খাইয়া কয়লারে দুলিশাত করে ওল্লা খান নেককারর নেকিরে ইমানদারর নেকিরে হিংসা খাইয়া দুলিশাত করে আগের যেমন লাগলি জ্বলিয়া তার কোনো নাম নিশান থাকে না ওল্লা ইমানদারে হিংসা করলে তার আপনার কি পর্যায় ক্রমে তার নেকিটা শেষ হয়ে যায় কোনো নেকি সামনে থাকে না আমার ভাই হল বুজুর্গ হল মুমিনে হিংসা করলে তার নেকি সমুদয় দুলিশাত হয়ে যায় যদি তৌবা না করে আর কাফির বেদিনে যদি হিংসা করে তাহলে শ্মশানের আগুনে জ্বলিয়া শেষ হইয়া থাকে ইমানদারে হিংসা করে বেলা তৌবায় মরে দুজক জ্বলা লাগবো আর বেঈমান কাফিরে হিংসা করে তাহলে শ্মশানের আগুনে জ্বলিয়া দুলিশা তৈব এত সময় পর্যন্ত কুরআন আহাদিসের মধ্যে মাতা তো আলোচনাত আসলাম এখন আপনার সামনে আপনার কি বলে একটা উপন্যাস আলোচনা করি তখন তুরা কিছু গ্রাম্য মানুষ তুরা কিছু মনটা জৈব আল্লাহর বন্দেগান শিকারীরা শিকারের মধ্যে যায় বাবন মানুষ শিকারের মধ্যে দিয়া আজিছে আপনার চৈত বৈশাখের দিন শিকার করছে তিনটা মাস নতুন বিবাহ নতুন বিবাহর বাদে তিনটা মাস শিকার করিয়া আনিয়া বউ সাহেবা নিরে জানায় বিবি মাস তো তিন মানুষ দুই
আমি পুরুষ তুমি নারী দুইটা বাজিয়ে আমারে দেওয়া একটা তোমার জন্য রাখিলাও বিবিয়ে কইলো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন দেশ সমুদয় সালিয়া তোমার জন্য আইছি প্রথম দিনও যদি বাটক আরম্ভ হয় তুমি ডবল আর আমার সিঙ্গুল হইলা তো সংসার করা সম্ভব নয় তাই আপনার সম্ভব মায়া করিয়া নিয়ম হইল নয়া বউ দুইটা দিতাই তুমি একটা তুমি পয়লা দিনও বাটকম তুমি বেশ এটা তো শোভনীয় নয় ঠিক আছে আমারে আজকে দুইটা দিলাও তুমি এক ইকিমা কত হেরান হইয়া কত কষ্ট করিয়া আনিয়া আমি এক আর তুমি দুই মাথার মানা যান না বলে তাও হইলে চলো লটারির মাধ্যমে যাই গি আমরা ঋণ আর কেউ নাই সমস্যা সমাধান করি দিত চলো লটারি করিলাই লটারি করি দিলে আপনার কি বলেন তে তখন আর জগলা বিবাদ ভসার তার তো নাই লটারি আইজ আছে তাক নাই আগেও ছিল অতীতেও ছিল হযরতে আব্দুল্লাহর কুরবানির সময় আল্লাহর হাবিব রাব্বা আব্দুল্লাহর কুরবানির সময় লটারি করা হইছে আব্দুল মুত্তালিবর 10 ছেলের মাঝে কোন ছেলে কুরবানি দে হইত লটারি হইছে যে লটারিয়ে অর্থ শেষ করে যে লটারিয়ে ইজ্জত শেষ করে যে লটারিয়ে সম্মান শেষ করে যে লটারিয়ে আপনার সর্বোচ্চ নষ্ট করে সেই লটারি জায়েজ নাই যে লটারিয়ে সমস্যা সমাধান করিয়া দেয় সেটা কিন্তু জায়েজ এগুলো লটারি আছিল 10 ছেলের মাঝে একজন কুরবানির কথা কইছে কোনজন দে হইত কান্ত কইছে না ওতার লাগি 10 ছেলের নাম লেখিয়া লটারি করে হইল আব্দুল্লাহর নাম বাইর হইল তানে আল্লাহর রাস্তার মাঝে কুরবানি দে হইল যে লটারিয়ে সমস্যা সমাধান করে সেটা যায় স্বামী স্ত্রী দুইজন পরামর্শ নিলা চলো আমরা লটারি করি লটারির মধ্যে যে ফয়সালা হইব সে ফয়সালায় ফয়সালা বালা করি বিরইন আপনার ফিট বিরইন ভিটা বানাইয়া তোর সঙ্গে মাছ বাজি করা খুনিয়া কড়াইর মধ্যে রাখিয়া স্বামী স্ত্রী দুইজন লটারি কিলা করা যায় বলে চলো ঘুমাই যাই ঘুমাই যাই গি দুইজন আগে যাইন মাতি মু গুম তাকি জাগিয়া তান ভাই মু এক আর যাইন করে ভুল মু তা নইল দুই ও ফর্মুলা লটারি বলে আচ্ছা সুর এগু বিজালার যন্ত্রণা বুক পিয়াছে সুর একজন বাড়িছে নয়া বাড়িন তো আগে আগে সুর গল আপনার বেশি বেশি যাইতা নয়া যে বাড়ি বিয়া হইত এই বাড়ির সাই সামান নেওয়ার সুবিধা থাকতো আগর গড় দরজা খাসা আছিল বিয়া বাড়ির মানুষ ওর মুগাত ঘুমর মধ্যে পড়লা আর সুরায় সুযোগ বুঝিয়া আপনার ইয়র মাল যেটা সমুদ্র তাকে কিছু কবা সারা আপনার ঠানিয়া লইয়া যাইত ও হিসাবে নয়া বিয়া বাড়ি সুরু হল যাইতা ইনত বাবন বাপ নিয়ে লাগছে আপনার সমস্যা লোডারি ইগুন ঘুমাইতা ঘুমাইতা না বাবন গড় আপনার সুর গড় আমাই তো হারের না হেবারে উবাইয়া তান তান চক্র জাল লোডারির সারা হুনি লিছে যে তারা মাসে আর বিরোহিনী ফিটা রেডি করিয়া ফুতিত্রা যে গিয়ে আগে মাতিব গিয়ে এক যে গিয়ে করে অগ্নি দুই কইল তকদির বালা আল্লাহর হুকুম হইলে তিনটা মনে কই আমার জন্য দুইজন তো লাম্বইয়া হুকম আস্তে আস্তে গিয়া দরজা টান দিছে টান দিয়া কইল বাবন দেখরে নি আমারে ভাবলে দেখলো বড় বিপদ বৌর গেছে কম্পিটিশনও বৌর গেছে বাজ্যে যদি বৌর গেছে আর যায় তাহলে ইজ্জত নিয়ার রয়েছে উপায় তো নাই নতলোডারি স্বামী স্ত্রী দুইজনে আমি যদি মাতি লাই তাহলে তাই খাইব দুই আর মাতি না যদি তাই মাতে তাহলে আমি দুই বউ রাত ধরে ইশারা দি দেখাইলো সুর বাবু আইসন তুলা মাতো তাই আরো রাগ উঠে না নিঞ্চা মাছ খাইতে তুমি বেটা মানুষ দুই আর সুর খাদাইতে আমি বেটি মানুষ একই মাত হইতো আরে সুর তো বেটা ইনতে খাদাইন বেটি ইনতে না তাই আর কোনো মাত মাতে না সুখ মুজিলি সইল সুরে গিয়া গিরস্তরে ঠেলা মারিয়া কর হিংসায় মাংসর লাহাল তয় সুরে গিয়া গিরস্তরে ঠেলা মারিয়া কয় ও বা বাবন লোক বুধ ভোজাক না গুমো চৌকার জাতা মারি গুমে জাতা মারছে যদি কয় হোজাতে তো মাতি লিছে যার কারণে চৌকার জাতা মারি ধরছে আপনার বাবনি রে ঠেলা মারি কইল গো বাবনি বুধ ভাইয়ার তুমিও গুমো নাই তুয়া তুড়ি কিছু মাতো তাই দেখলো উপায় নাই সুরায় মাতাইয়া কম খাবাই তো চাই দরকার নাই তাইও চোখ জাতা মারি ধরছে সুরায় কইল তাও আইলে তোমরা বাবা তোমরার ঘতে ঘুমাও পেটর বুকর জালার যারা যার না আমি তুলা বয়লা খাইলাই মাসে আর বাজিয়ে লইয়া গড় গড়াইয়া সব বর্ষে সারা খাই গেছি সারা খাইয়া দেখলো ইতাই তো ললিত্রা না হিংসার আগুন বড় মারাত্মক দুইটার হিংসার আগুনে জলের লড়া ছড়া নাই মাত কথা নাই কম খাওয়া বলবো ফুঞ্জি শেষ হইয়া আসছে এখনো হিংসা শেষ হইছে না আমরার প্রায় সময় তো এমন আইয়া থাকে আরে গরুর গাই দুধ আমি খাইলে খাইছি না খাইলে নাই তোমারে খাওয়াইমু না দুধর গাইয়ে দুধ দিত আমি যদি খাই না তে তুমিও না দরকার ভাই সানিয়া ভালাই দিমু আমিও না তুমিও না
ওইনা নাইলা ওই পর্যায়ের খাসলত যেটা এটা ইয়া তাগলো নেফাক করে খাসলত এবার লক্ষ্য রাখো মুমিনে নেফাক করে হিংসা করে বেলা তৌবায় মরে দুজখ যাওয়া লাগে দুজখর আগুইনে জ্বলবো আর কাফির বেদিন মুশরিকে যদি হিংসা করে শশানোর আগুইনে জ্বলিয়া দুলিশা তৈয়া থাকে এবার তো বাপবালা নাই সুরে সব কিচ্ছু খাইয়া দুইটা বড় বড় গাইড বান্ধিছে বিয়ার জেজদান সাই সামান দিয়া দুই গাইড বান্ধিয়া কইল বামনর খান দরিয়া বাবন এক সুরে দুই গাইড নিব খিলে গুতা গইয়া দে একটা গাইড তুলা গইয়া দে বাবনে দেখে মামনার মাতিলে এক বাটো বোর গেছে আরিলাম আরা তাকি বইয়া নিয়া সুররে দেওয়া বালা তাই মাতিল না কেনে বেটি হইয়া কত তাই মাঝে ফাওয়ার দেখায়নি আমারে আড়াই তো করিয়া সুর খাদায় না মাতে না ইলা বেটির গেছে আরা কোন অবস্থায় মগরতে মানে না সুররে গাইটা গইয়ে দে মালর গায় কত গান যাওয়ার বাদে সুরে কইল বাবন বুধ ভাইছি সকাল হইলে দরবার শেষ হইব বাড়ি সিন ভাইলে বেড়া বাড়িব ও তার লাগি তোমার লাগান বুকা সুর আমি নাই কোন তৈয়া যাও গি এক গাইড তৈয়া বাদর গাইড নিতাম ভারমু বাবন গেছে গিয়া তিন জালা এখান ও এক জালা ভেটর বুকর এক জালা হইয়া তাকলো গুমর আর এক জালা হইয়া তাকলো হিংসার খটা আগুন এক জালা ফেটের আগুন দ্বিতীয় জালা হিংসার আগুন তৃতীয় জালা আপনার কি বলেন তে ঘুমার আগুন তিনটা এখান হইছে বালা লাগে নি বিলকুল তো না কোনো বাকির বালা লাগে না গর মানুষ তো আপনার খাসা গর মাটির তাক্তা বস্তা ছটাই দিয়া মানুষ মাটির মাঝে থাকলে এর গরমর দিন আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয় বামন বাবনি দুইটা মাটির বিছনার মাঝে শুই শুই সারা রাত্রির গোড়াগড়ি করতে করতে ফজরের বাদে দুই তুলা গুম লাগছে ভিল বাক্য ইয়াছে উঠুই না আরি ভরির মানে কইলা বিষয়টা কিতা বাবনর গরর দরজা খুলয় না কি সমস্যায় ভাইছে আইয়া মানুষে আপনার ডাকইন বাবন সব এক দুই তিন ডাক দেওয়ার বাদে বাবনর গুম বাঙ্গিছে দেখলো যদি জবাব লইতে সারা রাত কোন সমস্যাটা বেকার হয়ে গেছে হতো আরিলাম তাহলে মাতিবার আমার দরকার নাই তাইলে দি জবাব লইলাই ইশারা দি ওজাক করিয়া ইশারা দি দেখাইলো মানে ডাকিতরা জবাব লো তাই জেলা আপনার ইনশাআল্লাহ তাইও তোলা তাইও তো খাইছে না ঘুমাইছে না পেটর বুক যার তো ভারের না এর কারণে কইল তো মনে মনে কইল তো হিংসুকর গর গর খাইবালা না খাইবালা মাত কথা করমু না তাইও মাতে না দরজা টান দিয়া মানুষে গর ঢুকিলা গর ঢুকিয়া ভাই দুইটা লম্ব হইয়া ভুতি রইছেন লড়ছ নাই নাকর আগে হাত নিলা নিয়ে তারা হাত নিতে সুমধ্য শ্বাস বন্ধ করছইন ইতায় কইলা ও ভগবান ইতা তো বহু আগর মরা হাঞ্জার আইত মরছইন আর সকাল দুপুর দশটায় ইয়া তুকাইয়া ডাকিয়া ইতায় জুয়া ফুলিবা কিলা এখন তো এরা মরি গেছইন জ্বালানি লাগবো যত বড় জাতি হিন্দু মরে তত বেশি জ্বালানি লাগে তাই জ্বালাই দেওয়ার উদ্দেশ্যে লইয়া রওনা দিছেন শ্মশানের মধ্যে অসম্ভিত আশ্চর্য ঘটনা এক রাইতে স্বামী স্ত্রী বামন বাবনি নয়া বিয়ার বাদে মরণ তাই অগণিত মানুষ জমছে আগ্নির লুক্কা লইয়া যখন বাবনির খান্দাত গেছেন বেটিন তে তুয়া ডরাইন বেশ বেটাইন তোর কি বেটিন তোর ডর বেশ আগ্নির লুক্কা মুকর খান্দা লইতেও বাবনিয়ে ফাল দিয়া কইছে ভগবান যা করো আর উপায় নাই আর যারা যাইতো না একটা সবর করি লিলামে গু খাইনু তাই একটা কইতে হে খামনর উরে তাই ভাল দিয়া কইছে ভগবানে দরজা খুলি দিছে দুগু ভাইমু জালানি যে গুরু আসলা কইলা রে বাপ বালা নাই বেটিয়ে একটা বেটায় দুইটা মানুই ন কটা হাবুলি খাইয়া শেষ করি লিবা দৌড়াও চাইরো ভাই দৌড় আরম্ভ হইছে উমস্তল দৌড় চলে মুরব্বী এক মহিলা আসলা আপনার বাবন বাবনির জালানি দেখতা এই না আপনার যাইতা বাড্ডা না দৌড় ছোড়ার আমাদের খেয়াল রাখিও কোনো খান অবর্তালে বর্তালে আপনার যাইতে সময় খেয়াল রাখিও কমর ধরা থাকে শরীর লোক দুর্বলতা থাকে তাহলে বেজুইতে মিছিল হরতাল যাইও না তখন আত্মা যদি পুলিশের কুদাম ফলে জুয়া নকল যাইবা গিয়া আর কমর বেদনা আলা আপনার শরীর কমজোর আলা রুবে ডান্ডা গুলি ফোড়া লাগবো যাইতে ভারতে নাই ও তার লাগি মিছিলে আপনার হরতালে যাইতে সময় শক্তি আলা সবল আলা জুয়া নকল যাওয়া লাগে মুরব্বী না তোলা করোর পাল্লা আপনার মুরব্বী মহিলা যাইতে পারেন না বাবনে গিয়ে আঞ্জা করিবার মধ্যে ধরছে ইগিয়ে যেমনে দেখছে দেখছে বাবনিয়ে ধরছে চিৎকার আরো জুড়ে মারে আর কয় বাবা অকল খেয়ে খানো আসো তোমরা জুয়া নকল গেছো গিয়া আমি মুরব্বী বয়সের কারণে যাইতাম পারলাম না দেখো আমারে বাবনিয়ে ফাও তাই খাওয়া আরম্ভ করছে মনে কোমর পর্যন্ত গিলিয়া আসে বাবনিয়ে দেখলো ফাও দড়ি খা মইতো নাই উঠিছে উঠিয়া গোলাপ দড়ি কইল সুনা মাই আমরা জিন্নাত না আমরা জিন্নাত না আমরা মরছিও না আমরা মানু
ne tumra manute ilaki bule byabaro ya taglo amra re hinsar aguine jallaiya oto khananche ghotona hoilo amar shamie mas shikar gorsla tinta tainchen khaita dui amio dui o amra koilam somoshya somadhan farma cholo bazi khoriya amar gumai jai lodari khori gum taki uthia jaina ge mati mutain ek ar jain bade mati mutain dui elu somoy sure aiya sara khaiya geche gi amra kinchu mati sina adi jimu khoriya এর বাদে সুরর গাইড বইয়া নি আমার সামনে দিয়াইছেন মাটি সইন্না রিজিবা এর বাদে হইয়া থাকলো শশান পর্যন্ত মানসে সকালে ডাকিছেন জুয়াব লইছিনা আরা পড়বো শশান আইয়া দেখলাম মোরা তাকি আরি যাওয়াও বালা ও সারার বাদে জান খানো সবর আইছেও কইলাম আর খাম নাই সবর করিলাই একটা বালা ও আমি এক কইতে তাইন ফাল দি উঠিয়া কইছেন দুই গতিকে বাবা অকল মা অকল খেয়াল রাখিও মুসলমানে যদি হিংসা করে আর তওবা করে না হিংসা দিল তাকি হরায় না তাহলে মুসলমান জলবা দুজগ রাখবিনে আর বেদিনী মুশরিকে যদি হিংসা করে দিল তাকি হরায় না তাহলে অটোমেটিক জলা শয়তান শশানে রাখবিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস ফরমাইছিলাম আসালুল মুনাফিকি কাশাতিল আইরা বাইনাল গনমাইন ইলা হাযিহি মাররা ও ইলা হাযিহি মাররা নবী যে ফরমাইলাম মুনাফিকের উদাহরণ হইয়া থাকলো আপনার বিয়র যৌবনওয়ালা বকরির মতো যে বকরির যৌবনে হওয়ার বাদে প্রথম একটা বকরার কাছে যায় গিয়া প্রশংসা করে তুমি তো আপনার খুব বড় হিম্মতওয়ালা শক্তি আল্লাহ তুমি বহুত মর্দনীয়তওয়ালা যখন এই বকরার গেস্তাগি হরি যায় দ্বিতীয় বকরার কাছে যায় হিগুর গেছে গেলে এনর গিল্লা গায় আর দ্বিতীয় বকরার খালি প্রশংসা করিয়া তাকে আল্লাহ রসুলে ফরমাইরা মুনাফিক ও মুসলমানর নাম যে তোমার গেছে আইলে তোমার প্রশংসা করব আর তোমার দুশ্মনর গেছে গেলে তোমার গিল্লা করব যে মানুষের সামনে প্রশংসা বরকে গিল্লা করে এই মানুষটা আপনার কি নাই বলেন তে মুমিন নাই গো মুনাফিক করে হাসলো তালা আবার আল্লাহর হাবিবে ফরমাইন আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা ওয়াদা খালাফা ওয়াইজা হাদাসা কাযাবা ওয়াইজা তুবিনা খানা আল্লাহর হাবিবে ফরমাইরা মুনাফিকের চিনতে আরো তিনটা আলামত আছে এক নম্বর আলামত ইয়া থাকলো মুনাফিকে যখন মাত কথা করে তখন মিশা মাতে বেশ মিশা মাত হাসার বাবার মতো মাতে এমন মিশা মাত মাতে হাসার বাপ বানাইয়া মাতত ভারে মুনাফিকর আদর্শ আলামত ইয়া থাকলো মাতিলেই গে মিশা মাতিব দুই নম্বর আলামত ইয়া থাকলো ওয়াদা করলে তার বিপরীত করব তিন নম্বর আলামত ইয়া থাকলো তার কাছে কোনো কিছু আমানত থাকলে রাখলে খেয়ানত করব যে মানুষে আমানতদারর আমানতরে আপনার হেফাজত করে না যে মানুষে ওয়াদা করলে পূরণ করে না যে মানুষে আপনার মাত মাতিলে হাসা মাতে না এমন যদি কোনো গুণ তোমার মাঝে তাকে বুঝি লওয়া দরকার আমার মাঝে মুনাফিকের আলামত আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মতে দুজি যদি দুইটা অঙ্গর হেবা জিম্মা লয় আমি রসুলে তার জান্নাতর জিম্মা লইতে পারি ইয়া রাসূলুল্লাহ সেই দুই অঙ্গ কোন বলে একটা অঙ্গ ইয়া তাহলো দুইটা টুটের মাঝখান জিব্বা আমার উম্মতে যদি জিব্বা দিয়া চুকলি গিবত তহমত বরামত লাগায় না মিসামাত মাতে না এই জবান দি সুদ মুদ গাঞ্জা গুস খায় না আর আপনার কি বলেন তে যতায় ততায় যৌন কর্মে লিপ্ত হয় না তাহলে আমি নবী তার জিম্মাদার শাফাত করিয়া বেস্তর মধ্যে নিমো বন্ধু দে শরীফ আল্লাহ হুম্মা সাল্লে আলা ভালো জরা আমি আন্না শেষ করার বাটো ওয়ালা আলি মাওলানা ওদিকে তুলা হল না মানুষ জাগাও না ওদিকে তুলা আগো কো আগো কুনা তুলা বাড়িও করুক তো মানুষ হইলে বুঝতে পারবা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা তাই মাত্র আমার এমন সমাধানের পথে যাই খুব বালা করে খেয়াল করো ভাই জীবনে চেষ্টা রাখা দরকার যাতে কোনোদিন কেউর আমানতর মধ্যে খেয়ানত না করি ব্যক্তির যদি আপনার আমানত হালতর উপরে হাত দিয়া থাকো ইমানত তোমার নষ্ট হইয়া থাকব ও মুসলমান কোন মানুষের গিল্লা গিব তহমত বরামত করলে ইমান কমজোর হয় ইমান আপনার গুনায় কবিরা হয় ইমান কমজোর হয়
প্রশংসা যদি এক মানুষ প্রশংসার লায়েক হয় না প্রশংসা করলে এমন গুনাহ নাই কিন্তু এরকম কোন মানুষের যদি তুমি আইবগুই করিয়া থাকো সমালোচনা করিয়া থাকো তাহলে তোমার কি হইব ঈমান হানি হইব নেবাকর আলামত হইয়া যাইব আমি এখন বিয়মনারার সামনে দেখাই দিতাম সাই এই জমিনের সবচাইতে বালা মানুষ আল্লাহর রাসূল ফরমাইছিলেন লা ইন্না শাররা শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা জমিনের বালা মানুষের মধ্যে বালা যদি কেউ করিয়া থাকে এরা উলামা আর বাদ যদি কেউ করে তাহলে এরা হইয়া থাকলো উলামা আবার আলিম ওগুলোর হক আল্লাহ ফরমাইছেন ইন্না শাদাল আযাব ইয়াউমাল কিয়ামতি আলিমা কিয়ামতের ময়দান সবচাইতে কঠিন যদি আযাব কেউ রে দেওয়া এরা আলিম হইয়া থাকবা মাত কানানা রাউনারার সামনে কারণ হইয়া থাকছে বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে সাইন জানি আমরার মাঝে ওলা মানু বারইছেন আলিম খালি আলিমর গিল্লা করইন এক গুরু আলিমে দেখবা আর এক গুরু আলিমর গিল্লা করা গিল্লা করা নিজর মরা বাইয়ের মাংস যদি কেউ খাইতে পারে তাহলে নিজর মরা বাইয়ের মাংস যদি খাওয়া সম্ভব হয় তাহলে আর একজনের গিল্লা করা সম্ভব হইব গিল্লা কামটা ছিল আম মাংস নিশন গিয়ে এক শ্রেণীর আলিম হকলে অগুরয় হগুরর গিল্লা গাইন হগুরয় অগুরর গিল্লা গাইন এখন আপনার খেয়াল রাখো আপনার বিচারায় দাওয়াত দিছে দুই আলিম বাড়ির দাওয়াত দিছে দাওয়াত দিয়া ফয়লা একজন রে আনিয়া চাইটা খাওয়াইয়া কর হেন আইলা না কইলাম আপনার লগে এক লগে খাইতা আইয়া বাল্লা খানি সব কিছু তৈয়ার করছিলাম তাই না আইলা না বলে এই বলদর মাত মাতিও না এই বলদর মাত আমার কাছে মাতিও না এগুলো বলদ জাহিল ফরিয়া কিছু নাই বিচার আয় আপনার কি করছে তার লাগি যাই না আপনার বলদ কইছে হেন লাগি নিয়া গাছ করে বেসা জোগাড় করছে গাছ খাওয়াইতো তো গাছ করে সাজ জোগাড় করিয়া বালা করি দইয়া উইয়া সুন্দর করি তৈছে দুই নম্বর জন আবার বাদে আরেক গরনিয়া বইছে জিজ্ঞাস করলো তোমার লগে আপনার হাওয়া লিমাইতা সিল খাইতা এই গুলার মাত মাতি রে এটা গাদা এগুলো একটা গাদা এই গাদার মাতার মাতিও না গাদা এগি যেমন সব জায়গা যাইতে সময় দাওয়াত রাখিয়া ওলা বেড়া করে বেটা তো আম মানুষ এন লাগি আপনার গুড়ায় সানায় আর মোটরে আপনার রেডি করছে খাসা আর হেন লাগি করছে তরুণা গাছ রেডি এর বাদে দুই জন রে ডাক দি কইল আই যা কো আপনার আর খানি রেডি আর দ কো কইল না দইস একজনের আগে দিল গাছ আর একজনের আগে দিল খাসা মোটর সানা আর আপনার গুড়া দিয়া কইল খাকুয়া জি এটা কিতা এটা ডং আরম্ভ করছেন আমরা তা খাইনি বলে জি না আপনি কইলা তাই তো আপনার একটা বলদ বলদে তো গাছ খায় তার লাগি দইয়া ভুসিয়া গাছ আনিয়া রাখছি আমার দাওয়াতি মেহমান যাইন যেতা খাইন তার লাগি ওটা রেডি করা দরকার দাওয়াতি খানি বালা ওই তো তার লাগি তাই গাছ খাইন আপনি কইল গাছ বানাইছে আনছি আর আপনার কথা এন কইলা আপনি বলে গাদা গাদা এত সানা মোটর খায় ও তার লাগি আপনার লাগি তরুণা সুন্দর সানার মোটর আনছি দুইও বলদে বুধবাইলা বাপ বালা নাই গিল্লা গাইলে আপনার গাছ আর সানা মোটর খাওয়া লাগে সোশ্যাল মিডিয়া দেখা যায় আপনার কি বলে আল্লাহ কইছেন লা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম নিজরে মোলামত করো দোষারোপ করো অন্যরে না সোশ্যাল মিডিয়া দেখা যায় আলিম হল এক গুরু আপনার রেজউই বলে ইগুরো আপনার বখা রূপ বখাবো কি আজ ত্রুটি বার করেন কার বলেন তে আপনার জৈনগুরি আর এক গুরো জৈনগুরি ইগুরোর মাঝে কিছু চেলা চামুন্ডা আছেন এরা আপনার করে গিল্লা হেরার এখন গিল্লা করে কারে বালা হই তো কেউরের তো বালা সুখে দেখা যায় না বাংলাদেশে ব্যতিক্রম হওয়ার কারণে বাংলাদেশের অশান্তি যার না ভারতের মাঝে আলিম উলামাই ব্যতিক্রম ইউটিউব চ্যানেল ওয়ালা বলে আরম্ভ করছেন ভিন্নতা ভিন্নতা আপনার লেখি লেখি দিয়া এমন ভাবে আরম্ভ হইছে আরো দশ বছর বাদে এলাকার ইসলাম রইবানি না না ও মুসলমান বাগাবাজারের মৌলানা সাহেব আপনার সামনে হাজির সোশ্যাল মিডিয়া দেখলাম মাতিলা বালা যে যে মানু উপযুক্ত হইব তারে ফির মানিও যে ফির হইতো না তারে আপনার ইয়ে মানিও না ফির মানিও না নিজে নষ্ট হইবে কিয়ামতর ময়দানও কত ফির যে মুরিদ লইয়া দুজক যাইবা ঠিকানা নাই ইয়াউমা নাদু কুল্লু নাসিম বি ইমামিহিম ময়দানে মাসর নেতা সহকারে অনুচর লড়ে দাদা হইব তাই আপনার দুজক যাইবা কত ফির যে মুরিদ লইয়া ঠিকানা নাই ও তার লাগি যে ব্যক্তি সঠিক পীর হইব মুত্তকি পরহেজগার হইব ফোকার জ্ঞান থাকব আকাইদর জ্ঞান থাকব জালালাইনের জ্ঞান থাকব মিশকাতর জ্ঞান থাকব মুত্তকি পরহেজগার হইব হে তার মাঝে বিরাকি তো চেষ্টা করলে আনতে পারে হে যদি পীর হয় মানা আমরার দরকার ইলা ব্যক্তি হয় না বন্দরে মানলে আমরার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা
আলিম মাওলানা সাহেবে আলোচনা করলা বন্ড ভিড়ের বিপক্ষে খেবা খারাপ দেখি ইয়ার মাঝে সোশ্যাল মিডিয়ায় আহলে বয়তর বিপক্ষে মাওলানা ফখরুল্লাহ ইসলাম সাহেবে ভাষণ দিয়েছেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আহলে বয়তরে ভালোবাসি যদি আমরা আহলে বয়ত খানদানের রসূল সৈয়দা বাউলরে কেউ সম্মান দেই পারো তোর বুকুর মাঝে তাহলে সুন্নি উলামায়ে কেরামে দিয়া থাকে এরা আমরার কলিজার টুকরা নয়নের মণি খানদানের রসূল হিসাবে সব সময় সশ্রদ্ধার পাত্র পায়ের দুল জবান দি ছুটাইলেও কিচ্ছু হবে না এতে সৈয়দ চা বইলো যে ফির সাহ মানিলি তামি হতা সম্ভব হবে না সৈয়দ চাবরে সৈয়দ চাব হিসাবে সম্মান করি করছি করমু কিন্তু ফির সাহ হিসাবে সম্মান করতে হইলে আপনার মাঝে ফিরাকির গুন্দরানি লাগব ফির যদি হো না তাহলে যে সম্মানের অধিকারী সেটা ভাই ভাই সেটা দিতাম ফির যদি ওই যাও তাহলে দুইটার অধিকারী দুইটা ভাই তাই আল্লাহর বন্দেগা আল্লাহ করা কি বর্তমান যুগে ইসলাম রক্ষার দরকার বেশ আছে না ইসালে সব রক্ষার দরকার বেশ ইসলাম যদি রক্ষা হয় প্রয়োজন হইয়া থাকলো মসজিদ মাদ্রাসা তৈয়ার করা তার মাঝে আপনার তেল দেওয়া মসজিদ মাদ্রাসা তাকি আলিম বাই রইবা মুর্দা অগলরে জিন্দা করবা অর্থাৎ যে সমুদয় মানুষের ইমান মুরামুখ হইব এরা হদিস দলিল দিয়া শরীয়তর রাস্তা দেখাইয়া হেদায়তর মধ্যে পথ দেখাইবা একজন আলিম বললে হাজার মুর্দারে জীবনের পথ দেখানি যায় দেখাইতে পারে কিয়ামত পর্যন্ত ইসলামের চর্চাটা জারি থাকতে পারে একজনের ইসালে সব করলে যার করলায় তাই সব পাইলা যার ইসালে সব করলায় তাই সব পাইলা গুনা নাই তো গুনা নাই যার নামে ইসালে সব হইলো যার উসি লাইন সব পাইলা দরজা বাড়িল আর মসজিদ মাদ্রাসা তেখা লিল্লা দিয়া আলী মগল তৈয়ার করলে আপনার কি বলে ইসলামের শক্তি বাড়িল ইসলামের শক্তি বাড়ানি দরকার না ইসালে সব ঘোরা দরকার ইসালে সবর নামে জায়গায় জায়গায় বন্ড পিরে লক্ষ 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 টেকা আত্মসাত করিয়া অট্টালিকা বিল্ডিং বানায় আর আলী মগলে মাদ্রাসার মাঝে গড়াইয়া বরস দুই বরসের বেতন নাই আপনার ভালাই ভালাই যাইত্রা ইসলাম বন্ধ রবাই দি আর ইসালে সব প্রচলিত রবাই দি দুঃখারে হইতায় তাই আমার ভাই হল গহল আলোচনা ক্রমে আলোচনা আনছি আমরা আহলে বৈতের পিয়াসি আহলে বৈতরে ভালোবাসি খানদানের রসুলরে ভালোবাসি মার মরণ দিন পর্যন্ত ভালোবাসম তবে যদি কোনো খানদানের রসুল সঠিক সূত্রে ওলি হইয়া তখন শুনায় শোয়া ঘর বারো বেশ ভালো হইম আর যদি ওলি হই না ওলায়তি থাকে না তে খানদানের রসুলের সম্মান তানে দিমু ফিরাকির সম্মান দিতাম ভারমু না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ প্রত্যেক স্তনের বন্ড হল তাকি আমরা রে হেফাজত করুক আহুকর আমিন আমরা জৈন ঘুরি আমরা আপনার বেড়ে জড়ি দুইরে সুন্নিয়তর দিক দি ভালোবাসি এজন্য আমরা কেউ খাওয়ারও আপনার সমালোচনা করতে পারি না যারা সমালোচনা করে তাদের কাছে অনুরোধ বাইরে সমালোচনাকারীরে যেভাবে বদ্রলুকে এক সমালোচনাকারীরে দাস দিছে আর আরেকজন নেশানা মোটর আমরা যদি সমালোচনা করলে আল্লাহরে পাই তাহলে তোমাদের সম্মুখেও এমন খাদ্য দ্রব্য দেওয়ার চেষ্টা নিমু আল্লাহ হেফাজত করুক ইসলাম রক্ষা করতে মসজিদ মুদরসার দরকার এজন্য আমি আপনার কাছে চাই দীর্ঘ আলোচনার করে জমিনের মাটি আরম্ভ করলাম তিন ভাবে বিভক্ত সবচাইতে বালা মাটি দুবাসু বালু মাটির মাঝে আপনার পানি দিলে রয়ে না পাথর মাটির দিলে রয়ে না কিন্তু দুবাসু মাটির দিলে খুব বালা পানি ও তারে ফসল উগে এজন্য আমি চাই মুমিন হল হইয়া তাহল দুবাসু মাটির সমতুল্য আমি আপনার কাছে চাই আল্লাহর ঘর মসজিদের সাহায্যে আপনার সামনে মাত্র করি পাঁচজন মানুষ চাই ১০০০ টাকা আল্লাহর রাস্তায় দিলে যে দেম আল্লাহ ফরমাইন কুতিল মুলকা মান্তাশা আল্লাহ যারে সাইন তারে আপনার কি বলে মাল দেন আর যারে সাইন তার কাছ থেকে মাল নেন তুমি মাল শুধু আমানতদার আই যাচ্ছে খাল না তার তো আরে মারি ভাই জনাব নাসিরউদ্দিন ভাই এক নম্বর ১০০০ টাকা দি ভাই আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশাকিন ওয়া সলাতু ওয়া সালাম আলা সাইয়্যিদুল আমবিয়া মুরসালিন اللهم بلغنا صلاتنا وسلامنا وتسبيحنا وتهليلنا وتذكيرنا واستغفارنا وأحوالنا وأخبارنا إلى روضة النبي صلى الله عليه وسلم اللهم نور قلوبنا بالقرآن الكريم وزين أخلاقنا بالقرآن الكريم ونجنا من النار بالقرآن الكريم وادخلنا في الجنة بالقرآن الكريم رب العالمين أرحم الراحمين يا الله تمارو غنيتو بندول هزار هزار تلا سنتر وسيلة دنيا
আল্লাহ এখনো তোমার বন্ধু হলে 10 20 50 টাকা করে লুটা নেওয়ার লগ্ন বলাতর মধ্যে দিত্রা ইয়া আল্লাহ আয় আল্লাহ সাদিকিনের সদকা ওসিলা দরিয়া রহমান রহিম রাস রহমত রাশায় মাগফিরাতর দরবার ও সাইন রূপে হাত দুইটা জোর করছি ইয়া আল্লাহ রব্বুল আলামিন জমা তো তোমার যে বান্দার সদকা বাহাত তুমি মুনিব পছন্দ লাগে আল্লাহ তোমার বান্দার ওসিলায় সদকা ও নেকাতর ওসিলায় আমরার দুয়ারে কবুল করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার মাঝে কত নমুনার বিমারি আছে আল্লাহ আমরার জানা ও জানা ছোট বড় হর কিসিমর বিমার তোমার রহমত ঔষধ শিফা করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার মাঝে কত বেরোজগার আছে আল্লাহ তোমার রহমত দি হালাল রুজির দরজায় আমরারে পৌঁছে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা কত বেকস বেসাহারা আছি আল্লাহ চৈন শান্তির জীবন আমরারে দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন গুনার সবাবে জমিন আমরারে জলিল করিও না আল্লাহ মৌতর গাটো ভালাই আমরার ঈমানরে ডুবাইও না আল্লাহ খবর আমরার জেলখানা বানাইও না আল্লাহ সিরাত ও মিজানে দুজো ভালাইও না আল্লাহ ময়দানে মাহশর গুনাহগার হইয়া আগলাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন খাস করি হামসায়ার এক মহিলা এই জমিন সাইয়া কবর গেছে নি আল্লাহ আজকের এই জলসা এবং জলসার মধ্যে শ্রোতা যা সংসারার ওসিলা ধরি খুঁজিয়া তোমার বান্দিরে আজকে তুমি মোহাম্মদি মাফ করিয়া দেও মোলা রাম রাহিমের কবরের জিন্দেগি জান্নাতর জিন্দেগি বানাই দেও লিবারিসা কারি বিনগ্লোরে নেকি দিয়াদ করবার তৌফিক দান করিয়া দেও রব্বুল আলামিন খাস করি তোমার যত বন্ধু হলে দান খয়রাত করছেন আল্লাহ তামামর দান ও খয়রাতর খবর রোজায় পাক মদিনায় তুই মে পৌঁছাই দেও প্রত্যেকর দানর মোলা বদৌলতে মোলা রাম রাহিমিন তাদের দিল্লি যাই যশারে পূরণ করিয়া দেও খাস করি তোমার বন্দা এ পিশাবর কাছে সাওয়ার বাদে তোমার বন্দায় স্বইচ্ছায় মসজিদের বাউন্ড দুইটা সাইড পূর্ণ করে দেওয়ার ওয়াদা করছেন আল্লাহ তোমার বন্দার আরহামুর রাহিমিন ই ওয়াদা কানলে তুমি মুনিবে তবু হরমাইয়া লায়াক যোগ্য স্থান মর্যাদা তানে দান করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন খাস করে আজকের এই জলসা কবুল ফরমাওয়ানে আল্লাহ কোনে ওয়ালা দান কইরাত আয়োজন করনে ওয়ালা তামাম রে কবুল ফরমাও এই জলসার ওসিলা যাত্রা বরুরে কইর বরকত রহমত নাজিল ফরমাও আনে ওয়ালা দিন আমার লাগি সালামত বানাইয়া দেও জীবন যত দিন আছে ইমান ইসলাম ওরা কিও আর মরণ সময় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরের জবানে জারি ফরমাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।